সম্মানিত দর্শক আজকে আপনাদের শেয়ার করব কামিজ কাটিং আপনারা হয়তো অনেকে কামিজ কাটিং করতে পারেন কিন্তু কামিজটি তৈরি করার পর বিভিন্ন সমস্যা ফেস করে থাকেন যেমন কামিজের এই গলার ডিজাইন মিলে না গলার ডিজাইনটা বাঁকা হয়ে যায় তো কিভাবে সোজা করে ভাস করবেন এবং এ ধরনের থ্রি পিসের কামিজের সাইড ফারা সরে যায় আবার কামিজের নিচের ঘেরটা কম হয়ে যায় তো দর্শক এটা হচ্ছে আমাদের হাতার অংশ তো আমাদের এখানে কেটে নিতে হবে হাতার অংশটি কাটিং করার পর আমাদের সামনের এবং পিছন পার্ট বের করতে হবে এখানে কাটিং করলে একটা একটা সামনের পার্ট পার্ট বের হবে তো দর্শক দেখেন আমাদের এটা হচ্ছে সামনের পার্ট সামনের পার্টে যদি আপনাদের এরকম গলার ডিজাইন থাকে তাহলে আপনাদের মনে রাখতে হবে এই ডিজাইনটা ঠিক গলার মাঝখানে থাকবে জামাটা যখন আপনি পরবেন যাতে করে এই ডিজাইনটা ঠিক মাঝখানে থাকে কোনো পাশে যাতে গলার এক পাশে ছোটো বড়ো যাতে না হয় ডিজাইনটা এক সমানভাবে যাতে পরে এ কারণে এই ডিজাইনের মাছ বরাবর ঠিক এভাবে কাপড়টিকে ধরে আপনাদের একটা ভাস করে নিতে হবে সামনের পাটটা ঠিক এভাবে ভাস করার পর এটাকে সরিয়ে পিছন পাটটা বাস করতে হবে এটা হচ্ছে আমাদের পিছনে পাট আমাদের একইভাবে সামনের পাট যেভাবে ভাস করছি এ পাটটাকে সেইভাবে বাস করতে হবে ঠিক মাঝখানে ধরে এভাবে একটি ভাঁজ দেবো এখন আমাদের এই পিছন পাটের উপরে সামনের পাটটা রাখতে হবে যেটা আমরা একটু আগে ভাঁজ করলাম সামনের অংশ এই অংশটা পিছন পাটের উপরে রাখব। তো দর্শক কাপড়টি ঠিক এভাবে ভাজ করবেন এখানে সামনের এবং পিছন পাট মিলে চার পাট কাপড় আছে কিছু কিছু থ্রি পিস পাবেন গলার ডিজাইন বাঁকা সেই ডিজাইনটা সোজা করলে নিচের দিকটা ছোট বড় হয়ে যায় এবং নিচের ঘের কম হয়ে যায় মনে রাখবেন যদি ডিজাইন কোম্পানি থেকেই বাঁকা থাকে কাপড়ের মধ্যে তাহলে সোজা করার উপায় থাকে না সব সবসময় মিসের এইখানটা সমান করবেন এদিকটা ঠিক এভাবে ধরে ভাজ করবেন তাহলে কামিসের সাইড ঝুলে যাবে না যদি এ বাঁকা ডিজাইনটা এদিকে সরিয়ে নিয়ে যদি ভাঁজ করেন তাহলে দেখবেন এখানকার ঘের ছোট হয়েছে এবং কামিজটা ধুয়ে দেওয়ার পর একটা সাইড সরে গেছে বা একটা পাশ ছোট বড় হয়েছে এরকম সমস্যা হবে এজন্য বলব যতটুক সম্ভব আপনি সোজা করার চেষ্টা করবেন সেইভাবে আপনারা ভাস করে নেবেন এরপরে আমাদের নিচে যে ডিজাইনটা আছে এই ডিজাইনের নিচে একটু কাপড় রাখা আছে সেই অনুযায়ী একটা মার্জিন করতে হবে ঠিক এইভাবে এই মার্জিন থেকে কামিজটি লম্বা মাপ নিব যদি কামিজের এই গলার ডিজাইন যদি এরকম লম্বা স্টেপ থাকে তাহলে লম্বা ছোট করতে পারবেন যদি এখানে গলার ডিজাইন আঁকা থাকে তাহলে কিন্তু ছোট করতে পারবেন না মনে রাখেন তো এই কামিজটার যতটুকু লম্বা হয় সম্পূর্ণ দিয়ে দিব আমি এখানে লম্বা দিয়ে সম্পূর্ণ করার পর এখান থেকে কামিজটির সাইড ফাড়া নিতে হবে এখান থেকে আমি উনিশ ইঞ্চি নিচে দিয়ে এখানে একটা মার্জেন করব আপনি চাইলে এই সাইট ফাড়াটা লম্বা অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে এখন আমাদের এখান থেকে নিতে হবে সোল্ডার মাপ আমি পঁয়ত্রিশ ইঞ্চি পুরাতন কামিজের মাপে কামিজটি তৈরি করতেছি এ কারণে পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য এই শোল্ডারের মাপটা নিব ছয় ইঞ্চি পরিমাণ আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এ তিনটা মাপের জন্য শোল্ডার নেবেন ছয় ইঞ্চি যদি কলার সিস্টেম করেন তাহলে আরও দুই পয়েন্ট বাড়িয়ে নেবেন এখানে ছয় ইঞ্চি নিলাম আবার একটু নিচেও ছয় ইঞ্চি ধরবো এখানে যতটুকু ধরব ঠিক এখানে ততটুকু ধরে এখানকার মার্জেনটা একদম সোজা করে দিতে পারবো তাহলে এইভাবে এরপরে এখান থেকে আর মহল যেটা হাতার মহরা বলা হয় এই আর মহলটা কতটুকু নিতে হবে মনে রাখেন চৌত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ি হলে আপনি ছয় ইঞ্চি দিয়ে কাটিং করতে পারবেন তো এখানে আমি এখানে আমি ছয় ইঞ্চি নিলাম এখানে একটা মার্জেন করে নিব এরপরে এই মার্জেন আর এই মার্জেন এই দুই দাগের মার্জেনের ঠিক ফিতাটা এইভাবে ধরে এই মাঝখানে একটা চিহ্ন করবেন এটাকে পেটের মাপ বলা হয় এ দুই দাগের মাঝখানে এখানে একটা মার্জিন করবেন এরপরে নিতে হবে আমাদের এখান থেকে গলার পাশে এই গলার পাশের মাপটা বা গলার লম্বার মাপটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই মাপটা সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে কাস্টমার বলবে গলা বড় হয়ে গেছে আবার কোনো কাস্টমার বলবে গলা ছোট হয়েছে আবার কেউ কেউ বলবে সামনের গলা পিছনে চলে যায় একটা জিনিস মনে রাখেন আপনাদের বুঝতে হবে যে কোন কাস্টমারটা কি ধরনের গলা চাচ্ছে বা কোন কাস্টমার কোন ধরনের গলা পরে বা আপনি নিজে কোন ধরনের গলা চয়েস করেন ছোট নাকি বড় এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি গলাটা সঠিকভাবে কাটতে পারবেন আমরা কারোর জন্য গলা দুই পয়েন্ট কম বেশি করে কাটিং করি কারোর জন্য হাফ ইঞ্চি কম বেশি করে কাটিং করি আমরা কিন্তু সব এক মাপে কাটিং করি না দুই পয়েন্ট বা হাফ ইঞ্চি ছোটো বড়ো হয় এটা কাস্টমারের রুচি অনুযায়ী ঠিক আছে আরেকটা জিনিস বুঝতে হবে যদি এই ধরনের থ্রি পিস হয় তাহলে এই ধরনের থ্রি পিসের সামনের গলায় ডিজাইন দিতে হবে পিছনে গলাটা ছোটো দিতে হবে যদি কোনো এক কালারের প্রিন্টের গছ কাপড় দিয়ে কামিজ তৈরি করা হয় সেই কামিজের সামনের পিছনের গলা এক সমান দিতে পারবেন ঠিক আছে আচ্ছা যেহেতু গলার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এ কারণে গলার পাটটা এক এক করে কাটতে হবে প্রথমে সামনের গলা এরপর পিছনে গলা কাটতে হবে তো আমরা বাকি মাপগুলো দেওয়ার পর কাটিং করার পর আমরা এক এক করে গলা কাটিং করব। ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখন আসেন এ বডির মাপটা নিতে হবে এই বডির মাপটা এখানে নিব তার আগে একটা জিনিস ফলো করতে হবে আপনার বড়ির এই পাশে কাপড়টা এভাবে টান দেবেন কিছু কিছু কাপড় দেখবেন টান দিলে অনেকটা বড়ো হয়ে যায় আর এই থির পিসটা দেখেন একটু বড়ো হচ্ছে না তার মানে কি এটা হচ্ছে আমাদের পায়ের অংশ কিন্তু কামিজের পায়ের অংশটা এপাশে পাশে থাকার কথা ছিল কিন্তু কোম্পানি থ্রিপিসটা তৈরি করছে পায়ের অংশটা এপাশে পাশে দিয়ে এ কারণে এই যে পঁয়ত্রিশ ইঞ্চি বডি যার জন্য তৈরি করতেছি তার জন্য আরও হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি বড়িতে বেশি দিতে হবে তা না হলে কিন্তু টাইট হয়ে যাবে এখানে এভাবে টান দিয়ে দেখবেন যদি বড় হয় তাহলে এখানে আর বেশি দেওয়ার প্রয়োজন নাই আপনার যে মাপ ওই মাপে তৈরি করবেন যদি এরকম বড় না হয় তাহলে আপনি হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি বড়িতে আরও বেশি করে দিবেন তাহলে তার শরীরে ফিডিং হবে ঠিক আছে আচ্ছা এখানে আটকান অংশ এখান থেকে নিতে হবে বড়ির মাপ এ বডির মাপটা আপনারা যদি সরাসরি শরীরের থেকে মাপ নিয়ে কাটিং করেন তাহলে কিন্তু আপনার জামা তৈরি করা একটু কঠিন হবে বা আপনার জামাটা শরীরের সাথে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না বিভিন্ন সমস্যা ফেস করতে হবে এ কারণে আমি সবসময় বলি আপনারা পুরাতন জামা থেকে মাপ নিয়ে কামিজ কাটিং করবেন তাহলে ইনশাল্লাহ একদম সহজভাবে তাড়াতাড়ি কাজগুলো শিখতে পারবেন এই যে যার জন্য জামাটা তৈরি করতেছি তার পুরাতন কামিজ থেকে আমি মাপ নিয়েছি পুরাতন কামিজের এক পার্টে ছিল সাড়ে সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চিকে ডাবল করে নিছি তাহলে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি তাহলে পুরাতন কামিসের বড়ি পঁয়ত্রিশ ইঞ্চি হচ্ছে এ কারণে পঁয়ত্রিশ ইঞ্চি বডিতে কামিজ তৈরি করতেছি এখানে যেহেতু কাপড়টা বডির দিকে বড় হয় না এ কারণে এক ইঞ্চি বেশি করে দিচ্ছি তাহলে ছত্রিশ ইঞ্চি বড়ি দিয়ে আমি কামিজটি তৈরি করব। এখন এখানে আটকানো অংশ এখানে ছত্রিশকে চার ভাগ করতে হবে কাটিং করার সময় চার ভাগ করে এক ভাগ নিতে হয় সেলাই করার সময় দুই ভাগ করে এক ভাগ নিতে হয় তো যেহেতু কাটিং করতেছি তার কারণে আটকানো ষাট থেকে ছত্রিশকে চার ভাগ করলে এক ভাগ নয় ইঞ্চি হবে আটকানো ষাট থেকে নয় ইঞ্চি নিয়ে নেব এরপরে আপনাদের নিতে হবে আরও দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় অনেক সময় বডি কম বেশি হয়ে গেলে এখানে যদি কাপড় থাকে তাহলে সেখান থেকে আপনারা সমাধান করতে পারবেন এর জন্য আরও দেড় ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে এখানে নিয়ে নিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপর এটা হচ্ছে আমাদের পেটের মাপ পেটের মাপও সেম যতটুক আছে তার থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি দিবেন এখানেও যতটুকু আছে তার থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি দিবেন যদি কাপড়টা এদিকে টান দিলে বড় না হয় সেই কাপড়ে তাহলে এখানে আমরা পেটের মাপ দিব তাহলে এখানে আমরা পেটের মাপটা দিব ত্রিশ ইঞ্চি যেহেতু কাপড়টা বড়ো হয় না এ কারণে একত্রিশ ইঞ্চি আমরা পেটের মাপটা রাখতেছি একত্রিশকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এখন একত্রিশকে চার ভাগ করলে এক ভাগ দুই পয়েন্ট কম আট ইঞ্চি হবে আটকার ষাট থেকে দুই পয়েন্ট কম আট ইঞ্চি নিব এরপর সাইটে এখানেও এক ইঞ্চি কাপড় বাড়তি নিব এখানে দেড় ইঞ্চি নিব এখানে এক ইঞ্চি বাড়তি নিব এটা হচ্ছে হিপের মাপ এই হিপের মাপটা যারা মোটা মানুষ যাদের বডি বেশি হয় তাদের কি হয় বডি আর হিপের মাপ এক সমান হয়ে থাকে বা অনেক সময় বডির থেকে হিপের মাপটা বেশি হয়ে যায় যাদের বডি বেশি আর যাদের বডি কম ধরেন তিরিশ বত্রিশ বা চৌত্রিশ বা ছত্রিশ তাদের কিন্তু বডির থেকে হিপের মাপটা একটু কম হয়ে থাকে আবার কারো ক্ষেত্রে সমান হয়ে থাকে আজকে যার জন্য তৈরি করতেছি তার বড়ির মাপের থেকে হিপের মাপটা কম ঠিক আছে আচ্ছা এ কারণে বড়ি হচ্ছে ৩৫ ছিল আর হিপ ছিল চৌত্রিশ তাহলে বড়ি দিলাম ছত্রিশ ইঞ্চি আর হিপের এখানে এক ইঞ্চি বাড়িয়ে পঁয়ত্রিশ ইঞ্চি করব। তাহলে পঁয়ত্রিশকে চার ভাগ করে এখানেও এক ভাগ নিতে হবে এখন পঁয়ত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে এক ভাগ হবে দুই পয়েন্ট কম নয় ইঞ্চি আটকানো সাইড থেকে দুই পয়েন্ট কম নয় ইঞ্চি নিব এরপর এখানে এক ইঞ্চি বেশি নিব এখানে কিন্তু এক ইঞ্চি নিতে হবে এর থেকে বেশি নিলে সাইড ফাড়া যখন মুড়িয়ে সিলাই করবেন তখন কিন্তু ভালো হবে না এখানে আমরা এক ইঞ্চি নিলাম নেওয়ার পর এরকম একটা স্কেল দিয়ে একদম সুন্দর করে এই দাগে দাগে এইভাবে মিলিয়ে শেপগুলো টেনে দেব দেখেন এভাবে টেনে দেবো এরপর নিচের ঘেরটা কতটুকু রাখতে হবে বড়ি অনুযায়ী সেটাও শিখিয়ে দেব তার আগে হাতার মহড়া নিয়ে অনেকের সমস্যা আছে এবং তাল পাট কাটিং নিয়েও সমস্যা আছে এই যে সামনে পিছনে যদি এরকম ডিজাইন থাকে কামিসের তাহলে তালপাট কাটবেন ভালো হবে এইকোনার থেকে ঠিক এভাবে একটা মার্জেন করব। এভাবে মার্জেন করার পর তালপাট পাট কাটিং করবো কামিসের এ কারণে থেকে এক ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে একটা চিহ্ন করব করার পর ঠিক এ পাশে দাঁড়াবো এ পাশে দাঁড়াইলে দেখবেন অটোমেটিক এখানকার শেপটা আপনি ঠিক এইভাবে সুন্দর করে দিতে পারবেন এই যে এখান থেকে ধরবেন এই যে এইভাবে শেপটা যদি আপনি দিতে পারেন তাহলে কামিজটা খুবই সুন্দর হবে এটা হবে আমাদের পিছন পাটের মাপ এই যে মার্জেনটা করলাম এই মার্জেনে কাটতে হবে পিছন পাট এখন সামনের পাটের তাল পাট কাটিং করলে এই ভিতর দিকে আরও দুই পয়েন্ট পরিমাণ একটু রাউন্ড শেপ হবে এটা হবে সামনের এটা হবে পিছনের মনে রাখবেন আচ্ছা এখন আমাদের নিজের ঘের কত টুক রাখবো পঁয়ত্রিশ বা ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য মনে রাখেন সহজ একটা হিসাব আপনার এখানে হিপের মাপ কত আছে হিপের মাপ আছে কত দেখেন হিপের মাপ আছে দুই পয়েন্ট কম নয় ইঞ্চি তাহলে এখানে দুই পয়েন্ট কম নয় ইঞ্চি এখানেও নিব দুই পয়েন্ট কম নয় ইঞ্চি এরপরে এখানে আড়াই ইঞ্চি বেশি দিব আড়াই ইঞ্চি কেউ দুই ইঞ্চি দেয় কেউ আড়াই ইঞ্চি দেয় কেউ তিন ইঞ্চি দেয় তবে তিন ইঞ্চি দিলে মুড়িয়ে সেলাই করতে সমস্যা ফেস করতে হয় তবে দুই ইঞ্চি দিলে সেলাই করতে সুবিধা হবে কামিসের নিচের ঘেরটা কিন্তু কম বোঝা যাবে সুন্দর হবে না তবে আপনারা আড়াই ইঞ্চি দিয়ে দেবেন একদম সুন্দর হবে তো এখান থেকে আরও আড়াই ইঞ্চি দিচ্ছি এটা হচ্ছে লুজ তাহলে মোট আমরা দিলাম এখানে সাড়ে এগারো ইঞ্চি এটা সেলাই করার পর আমাদের তেইশ ইঞ্চি থাকবে নিচের ঘেরটা এক পাটে তেইশ ইঞ্চি পঁয়ত্রিশ বা ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য তেইশ ইঞ্চি এরপর এখানে সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বাড়তি নিতে হবে এখানে আরও এক ইঞ্চি বাড়তি নিলাম তাহলে আমরা এখানে মোট কত ইঞ্চি নিলাম পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য সেলাই সহ এখানে আমরা নিব সাড়ে বারো ইঞ্চি অথবা একটু দুই পয়েন্ট কম অথবা দুই পয়েন্ট বেশি হলেও সমস্যা নাই এখান থেকে আমি সাড়ে বারো ইঞ্চি নিয়ে নিলাম এরপর এরকম লম্বা একটা কাট দিয়ে ঠিক এখান থেকে ধরে এখানে যে সোজা অংশটা এভাবে ধরে একটা মার্জিন করব। এরপর এখানে যে এক ইঞ্চি করে বাড়তি কাপড় নিলাম সেই বাড়তি দাগ অনুযায়ী আরেকটা মার্জিন টেনে দিব। এভাবে মার্জিন করতে হবে কামিজটা আমরা কাটিং করতেছি গলাটা এখন কাটিং করব না এই সাইডগুলো কাটিং করার পর গলা কাটিং করবো এখানে ঠিক এইখান থেকে শুরু করতে হবে তো দেখেন ঠিক এভাবে কাটিং করবেন এরপর এখানে অবশ্যই একটা চিহ্ন করবেন আর এখানে একটা চিহ্ন করবেন এখানে যদি চিহ্নটা অ্যাকুরেট না করেন বা সেলাই করার সময় যদি চিহ্নটা না মিলে তাহলে কিন্তু কামিসের সাইড ফারা সরে যাবে এর চিহ্ন যদি ছোট বড়ো হয় তাহলে মনে করবেন আপনার ওই কামিসের সাইড ফারা অবশ্যই ছোট বড়ো হবে বা এক পাশে সরে যাবে এজন্য সেলাই করার সময় এর চিহ্ন অবশ্যই মিল করবেন ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে আমাদের সামনের অংশ এবং পিছনের অংশটা সরিয়ে নিতে হবে এটা হচ্ছে আমাদের পিছনের অংশ পিছনের অংশটা সরিয়ে নিলাম এটা হচ্ছে সামনের অংশ এখন সামনের অংশ গলা এবং তালপাট কাটিং করব তো এই গলার পাশে আমার কাস্টমারের পছন্দ অনুযায়ী আমার কাস্টমার বলছে ছোটো গলা দেওয়ার জন্য এজন্য আমরা গলার পাশে দুই ইঞ্চি কাটিং করতেছি গলাটা আমরা কাপড় দিয়ে তৈরি করবো এই কারণে কাপড় দিয়ে গলা তৈরি করলে গলা আরও দুই পয়েন্ট বড়ো হবে এই কারণে দুই ইঞ্চি কাটিং করতেছি সেলাই করার পর দুই ইঞ্চি দুই পয়েন্ট হবে আর যদি গলাটা আপনি বকরম দিয়ে কাটিং করেন তাহলে এখানে দুই ইঞ্চি দুই পয়েন্ট নেবেন তাহলে হয়ে যাবে এবং যদি গলাটা একটু বড় পছন্দ করে যারা বা আপনি যদি গলা বড় পছন্দ করেন তাহলে বক্রম দিয়ে গলা কাটিং করলে আড়াই ইঞ্চি নেবেন আর বকরম ছাড়া কাপড় দিয়ে গলা তৈরি করলে দুই ইঞ্চি দুই পয়েন্ট নেবেন যদি গলা বড় পছন্দ করেন ঠিক আছে আমি প্রথমেই বলছি আপনাকে বুঝতে হবে কোন কাস্টমার কি ধরনের গলা চায় তাহলে আপনার এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি বেঁচে যাবেন তো এখান থেকে আমি গলার পাশে দুই ইঞ্চি নিলাম বকরম ছাড়া কাপড় দিয়ে গলা তৈরি করব। এখানে দুই ইঞ্চি এখানে নিব দু ইঞ্চি একটা মাপ দুই জায়গায় ধরে এখানকার মার্জিনটা আমরা টেনে নিব এরপর সামনের গলাটা সামনের গলাটা লম্বা দিব আমরা সাড়ে পাঁচ ইঞ্চি যদি বক্রম দিয়ে গলা তৈরি করি তাহলে ছয় ইঞ্চি অথবা সাড়ে ছয় ইঞ্চি দিব যেহেতু কাপড় দিয়ে গলা তৈরি করব তার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি সামনের গলা লম্বা দিলাম এখানে একটা মার্জিন করে নিব এরপর এখানে আপনি গোল গলা পারেন বা যে কোনো ডিজাইন গলা পারেন দিতে পারবেন তবে যদি ডিজাইন গলা দেন সেই ক্ষেত্রে গলাটা বক্রম দিয়ে কাটতে হবে তাহলে ডিজাইন ভালো হবে আর যদি ডিজাইন গলা না দেন গোল গলা অথবা পান গলা দেন তাহলে এই কাপড় দিয়েই গলা দিতে পারবেন তো এখানে আমি পান গলা দেবো কারণে হালকা একটু শেপ দেবো ঠিক এইভাবে আপনাকে চেষ্টা করতে হবে প্রয়োজনে পেপার কাটিং করবেন গলাটা সুন্দর হয় কি না সেই পেপারের মাপে এখানে বসিয়ে আপনারা এই গলাটা সুন্দর করে নেবেন আচ্ছা এভাবে এখন আমি কাটিং করে নিচ্ছি এরপর ঠিক এপাশে পাশে এখন এখানে এই যে এখানে যে মার্জিনটা আছে দেখতেছেন এই মার্জিন অনুযায়ী এখন কাটিং করতে হবে এখান থেকে ধরে একটু করে এখান থেকে নিয়ে এই জায়গাটার মধ্যে দুই পয়েন্ট কাটতে হবে হাফ ইঞ্চি কাটলে কিন্তু বড়ো হবে এ কারণে দুই পয়েন্ট কাটিং করে নেবেন ঠিক এরকম করে এভাবে কাটবেন ঠিক আছে এখানে শোল্ডার ডাউন দেওয়ার প্রয়োজন নাই যদি সোল্ডার ডাউন বেশি দিয়ে ফেলান সেই ক্ষেত্রে গলাটা এভাবে সরিয়ে যাবে ঘাট থেকে মনে হচ্ছে যে পড়ে যাচ্ছে এ কারণে শোল্ডার ডাউন দেওয়া যাবে না কিছু কিছু কামিজের মধ্যে দেওয়া যায় যদি মোটা বড়ি হয় বা বেশি বড়ি হয় তাহলে শোল্ডার ডাউন দিবেন সমস্যা হবে না তবে যদি বড়ি কম হয় হ্যাংলা পাতলা হয় আমার মতো তাহলে আপনারা এখানে শোল্ডার ডাউন দিবেন না তাহলে কামিজটা ভালো সুন্দর হবে এভাবে সামনের গলা কাটিং করলাম তো আমি সামনের গলাটা একটু আপনাদের দেখিয়ে দিই কীরকম হচ্ছে এই যে সামনের গলাটা সামনের গলাটা কিন্তু এখন ছোটো ছোটো মনে হচ্ছে যখন গলাটা এদিক দিয়ে সিলাই যাবে তখন কিন্তু গলাটা আরও বড় হবে এ বড় হবে এ পাশেও বড়ো হবে এ কারণে গলাটা আমি ছোটো করে কাটিং করলাম যখন সেলাই করব তখন কিন্তু গলাটা আমার ঠিক মাপেই হয়ে যাবে এখন আমরা পিছনের অংশ কাটিং করব। সামনের অংশটাকে সরিয়ে নিচ্ছি পিছনের অংশ তালপাট কাটিং করা প্রয়োজন হয় না কিন্তু শুধু সামনের পাটে তালপাট হবে পিছনের অংশ শুধু খালি গলাটা কাটিং করব। ঠিক আছে এখন এই পিছনের গলাটাও আমরা দু ইঞ্চি নিব সামনের পাটে যতটুকু এপাশে পাশে নিচ্ছি গলার পাশে পিছনের পাটাও একই নিব এখানে দুই ইঞ্চি এখানে দুই ইঞ্চি এরপর এখানে একটা মার্জিন হবে এখন পিছনের গলার লম্বা কত কতটুকু নিব পিছনের গলার লম্বাটা এখন আমি চার ইঞ্চি কাটিং করবো পিছনের গলার চার ইঞ্চি যদি বকরুম করেন তাহলে চার ইঞ্চি নেবেন যদি বকরুম তৈরি করেন তাহলে দুই পয়েন্ট কম নেবেন এখানে আমি পনেরো চার ইঞ্চি নিচ্ছি তাহলে দুই পয়েন্ট কম চার ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন করব এই পিছনের গলাটা থাকবে গোল পিছনে কিন্তু কোনো ডিজাইন গলা হয় না পিছনের গলাটা গোল হয় তো আমি গোল শেপ দিয়ে পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি ঠিক এভাবে পিছনে গলা কাটিং করব গলাটা যখন সেলাই করব কাপড় দিয়ে তখন গলাটা আরও বড় হবে ঠিক এভাবে আমাদের গলা কাটতে হবে বা কামিজ কাটতে হবে এখন আমরা হাতা কাটিং করব তো হাতা কতটুকু কাটিং করতে হবে হাতার মহড়াটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখে থাকেন এখন আমরা হাতা কাটিং করব। এই হাতার মহড়াটা কীভাবে কতটুক নিতে হবে সেটা আমি হাতা কাটিংয়ের সময় দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে রাখলাম এটা হচ্ছে আমাদের হাতার কাপড় এই হাতার কাপড়টা ঠিক এরকম থাকে থ্রি পিসের এভাবে ভাজ দেব এভাবে দুই পাটে ভাজ দেওয়ার পর আরেকটি দিয়ে চার পার্ট করব অবশ্যই চার পার্ট না করলে কিন্তু দুইটা হাতা হবে না এইভাবে একটু ডলা দিব এরপর এখানে যেহেতু ডিজাইন আছে এ কারণে এখানে একটা মার্জিন করব। এই মার্জেন থেকে হাতাটা লম্বা মাপ আগে নিয়ে নিব এই ধরনের থ্রি পিস হলে হাতার লম্বা আগে নেবেন হাতার লম্বাটা যার যতটা প্রয়োজন নেবেন আমি আঠারো ইঞ্চি নিলাম সেলার জন্য আরো হাফ ইঞ্চি সাড়ে আঠারো নিয়ে এখানে একটা মার্জিন করতেছি এখন এই মার্জিন থেকে পৌনে তিন ইঞ্চি নিব অর্থাৎ দুই পয়েন্ট কম তিন ইঞ্চি নিয়ে আরেকটা মার্জিন করব। এখানেও ঠিক এভাবে মার্জিন টেনে দিতে হবে এরপর এখানে আমরা কতটুকু পরিমাণ নিব পঁয়ত্রিশ বা ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমরা একটু মাপ দিয়ে দেখাই এখানে হাতার মহরটা আমি যেভাবে কাটিং করছি এখানে সেলাই মার্জিনের জন্য দুই পয়েন্ট বাদ রেখে যদি আমরা ইঞ্চি টেপটা এভাবে ঘুরিয়ে মাপটা নেই তাহলে সাত ইঞ্চি দুই পয়েন্ট হবে তাহলে এখানে আমরা নিব সাত ইঞ্চি দুই পয়েন্ট এবং সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি নিব তাহলে মোট এখানে আট ইঞ্চি নিলেই হয়ে যাবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি বডি হলে এখান থেকে আট ইঞ্চি কাটিং করবেন তাহলে আপনার সেলাই করার পর সাত ইঞ্চি অথবা সাড়ে সাত ইঞ্চি থাকলেই হয়ে যাবে ঠিক এখানে আট ইঞ্চি নিয়ে নিলাম এরপর এইখান থেকে ঠিক এইভাবে দেখেন একটু রাউন্ড শেপ করে কাটতে হবে আচ্ছা এখন এখানে হাতার মুখের মাপ যার যতটুকু হয় নিবেন আমি এখানে নেব সাড়ে চার ইঞ্চি এখানেও সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি নিতে হবে নেওয়ার পর ঠিক এইভাবে আপনাদের একটা শেপ দিতে হবে পাশাপাশি যে বাড়তি মার্জেনটা সেইখানে আরেকটা শেপ দিব ঠিক এভাবে শেপ দেওয়ার পর এখন হাতাটা আমি কাটিং করব এখান থেকে ধরে এইভাবে রাউন্ড শেপটা দিবেন এরপর ঠিক এ পাশে দাঁড়িয়ে এখান থেকে শেপটা দিবেন তাহলে হাতাটা সুন্দর শেপ হবে এখানে একটা চিহ্ন করব এইখানে একটা চিহ্ন করব এবার আমাদের হাতায় তালপাট কাটতে হবে যেহেতু আমরা এই যে বডির সামনের পাটে তালপাট কাটিং করছি এ কারণে এই হাতার সামনের দিকে তালপাট কাটতে হবে তো কিভাবে তালপাট কাটবেন আমি দেখিয়ে দিই তার আগে এখানে জয়েন আছে জয়েনটাকে কেটে নেই তালপাট যেহেতু কাপড় উল্টা সিজা আছে এ কারণে তালপাটটা কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কাপড়টা এই যে কাপড়টা রাখলাম উপর দিকে আছে কিন্তু আমাদের উপর দিকে কোনটা আছে উল্টা সাইড আর নিচের দিকে আছে সোজা সাইড এটা উপর দিকে উল্টা সাইড রাখছি নিচের দিকে সোজা সাইড রাখছি এখন আবার এই হাতাটা এই হাতাটা রাখতে হবে উপর দিকে সোজা সাইড আর নিচের দিকে উল্টা সাইড এক কথায় আপনাদের এই উল্টায় উল্টায় মিলাইতে হবে এবং সোজা পাটের সাথে সোজা পাট মিল করতে হবে ঠিক আছে আমি আর একটু দেখিয়ে দিচ্ছি যে এভাবে রাখছি এভাবে মুখোমুখি যাতে যাতে দুটো কাপড় একই থাকে যাতে একটা পাল্টা যাতে না হয় তাহলে কিন্তু হাতার একটা পাট তাল পাট এক পাশে যাবে আর একটা আরেক পাশে যাবে ঠিক এভাবে রাখার পর আপনাদের এইখান থেকে ধরে ঠিক এইভাবে তাল পাটটা কাটিং করে নিলে হয়ে যাবে তো দর্শক সব থেকে ভালো হবে আমি যখন সেলাই করব। তখন হাতায় যদি তালপাট কাটিং করি তাহলে একশো পারসেন্ট হাতা গ্যারান্টি যে তালপাট পাল্টা হবে না যদি এখন কাটিং করি তাহলে অনেকেরই হাতা তালপাট উল্টাপাল্টা হতে পারে ঠিক আছে এ কারণে যখন আমি সেলাই করবো তখন কিন্তু হাতাটা তালপাট কাটিং করলে উল্টাপাল্টা হওয়ার কোনো চান্স থাকে না এ কারণে হাতে আমি এখন তালপাট কাটিং করতেছি না আমি হাতার তালপাট কাটিং করবো পরে এবং এখানকার যে গলার পট্টি এই গলার পট্টি কিন্তু সেলাই করার সময় দেখাবো এখন গলার পট্টি কাটতেছি না আমি যখন সেলাই করবো তখন কিন্তু গলার পট্টিটা আমি কাটিং করবো কিভাবে সামনের পট্টি কাটবেন কিভাবে পিছনের পট্টি কাটবেন সবকিছু এ টু জেড ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবো